ইংল্যান্ড সিরিজের আগে ক্রিকেটাররা ব্যস্ত প্রস্তুতিতে বিপিএল দিয়ে টিটোয়েন্টিতে ডুবেছিলেন সবাই এবার মনোযোগ ওয়ান ডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইটা শুরু হবে যে ওয়ান ডে দিয়েই তার আগে জাতীয় দলের ক্রিকেটাররা খেলছেন প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে আলো ছড়ালেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি সেই প্রস্তুতি ম্যাচের এক দলকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক ইকবাল আরেক দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত গা গরমের ম্যাচটায় বল হাতে নৈপুণ্য দেখিয়েছে শান্তর দল তামমের দল চুয়াল্লিশ ওভারে গুটিয়ে গেছে দুশো ছয় রানে তবে ব্যাঠাতে আলো ছড়িয়েছেন ইয়াসিরালী চৌধুরী রাব্বী কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানের জন্য ঘোষিত চোদ্দো সদস্যের অপূর্ণাঙ্গ দলেও জায়গা হয়নি তবে বাকি একটি জায়গার জন্য নিজের দাবিটা জানিয়ে রেখেছেন একষষট্টি রানের ইনিংসে এছাড়া লিটন দা সাঁইত্রিশ ও আমিনুল ইসলাম বিপ্লব উনত্রিশ রান করেন অন্যান্যদের মধ্যে তামিম জাকির হাসান দুই দশ মুশফিকুর রহিম চার আফিফ হোসেন ধ্রুব সতেরো মেহিদ হাসান মিরাজ উনিশ রান করেন শান্ত নেতৃত্বাধীন দলের পক্ষে তাইজুল ইসলাম একাই শিকার করেছেন চারটি উইকেট যিনি আছেন ওয়ান ডে স্কোয়াডে এছাড়া হাসান মোহাম্মদ তিনটি রিশাদ হোসেন দুটি ও বিপিএল সর্বোচ্চ উইকেট শিকারী তানবির ইসলাম একটি উইকেট শিকার করেছেন প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে সবার ব্যর্থতার দিনে ব্যাট হাতে বাজিমাত করে ইংল্যান্ডের বিপক্ষে পনেরোতম সদস্য হিসেবে বাংলাদেশের স্কোয়াড ঢুকে যেতে পারে এস রাব্বি রাবি